স্টেশন রাজস্থানের রাজাদের বাড়িদের বাড়ির মতো সুন্দর কারুকার্য খচিত স্টেশন, মনে হচ্ছে রাজস্থানে আছি। খুব সুন্দর স্টেশন, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে আমরা ঘুরেছি। এখন আমরা যাব ছবিমুড়া। এই যে আমাদের ড্রাইভার, উদয়পুরে এসছি, মাতার বাড়ি দর্শন করবো। এটা তো হয় না, আমরা সন্ধ্যার সময় এই মাতার বাড়িতে দর্শন করার জন্য এসছি। এই যে মাতার বাড়ি, কালী মন্দির, এখানে দুর্গা ঠাকুরের মানে পার্বতীর ডান পা পড়েছিল। এখানে আজ এখানে চিফ মিনিস্টার আসবে, তাই প্রচুর ভিড় হয়েছে। এখানে আদিবাসীরা, ত্রিপুরা আদিবাসীদের নিয়ে এসছে, তারা এসে এই পুকুরের পাশে জমায়েত হয়েছে। পুকুরে প্রচুর মাছ এবং কচ্ছপ আছে, অনেকে খাবার দিচ্ছে, কিন্তু কোনো মাছ এবং কচ্ছপ কিছুই উঠছে না। আমরা অবশ্য ভোরবেলায় পাইচারি করার সময় দেখে নিয়েছিলাম কচ্ছপ বড় একটা। এই আদিবাসী মহিলারা দাঁড়িয়ে আছে, কেউ কেউ ফটো তুলছে, ভালো বেশ। একজন আমাকে দেখে মুখটাও খুললো। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে পুকুরটা, বিশাল পুকুর। এবার আমরা ছবিমুড়ার দিকে যাচ্ছি। রাস্তা বেশ ভালোই প্রথমে মনে হচ্ছে, কিন্তু পরে শুনলাম রাস্তা অনেক খারাপ আছে। যাই হোক, যাওয়া যাক, দেখা যাক কী হয়। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, ভারী সুন্দর লাগছে, কিন্তু আনন্দটা উপভোগ করতে পাচ্ছি না, কারণ আমরা দুইজন আর আমাদের ড্রাইভার, সঙ্গে আর একজন বন্ধু থাকতে পারে, খুব মজা হতো। যাই হোক, অবস্থা সবাইকে বলেছিলাম, কেউ আসেনি, তাই আমরা দুজনেই চললাম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। টুকটাক করে বৃষ্টিও পড়ছে, আকাশ মেঘলা, রাস্তায় কোনো যানবাহনই দেখা যায় না, খুব অল্প। রাস্তাটা খুব সুন্দর, একেবারে ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা মধ্যপ্রদেশের কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দোকানের ওখানে গেছিলাম, সেখানে এইরকম রাস্তায় গাড়ি ঘোড়া কম, জঙ্গলের মধ্যে দিয়ে আমি আর গোতন। এই জঙ্গলে ইয়ে আছে, মানে হরিণ টরিণ, বাঘ, সিংহ টিংহ? না, সিংহ তো থাকে না, বাঘ টাঘ এগুলো ছোট জীবজন্তু আছে হয়তো। ফটিক সাগর লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বিরাট দিঘি, খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে লম্বা। আমরা এখন ছবিমুড়ার দিকে যাচ্ছি, আরও 7.5 কিলোমিটার। জার্নিটা আমি একটু বেশি করেই দেখাচ্ছি আপনাদের, কেউ স্কিপ করবেন না। এই জার্নিটা ঘরে বসেই আপনারা অনুভব করতে পারবেন কীরকম ঘুরেছি আমরা, আপনাদেরও ঘরে বসেই ভ্রমণ হয়ে যাবে। পরে যখন যাবেন, এই জিনিসগুলো যখন দেখবেন তখন খুব সুন্দর লাগবে। রাস্তায় এক জায়গায় বৃষ্টি হয়ে এমন অবস্থা হয়েছে, গাড়ি চালানোই খুব সমস্যা হয়ে গেছে, স্লিপ করছে, স্কিড করছে। আমার ড্রাইভার তো বললো এখান থেকে উঠতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, অনেক কষ্ট করে আমরা উঠে গেলাম, বহু কষ্ট করে উপরে উঠে গেলাম। রাস্তার অবস্থা এরকম, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট একদম আগরতলা চলে যাবে বড় রাস্তা, তখন যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং যারা সেই সময় এইসব জায়গায় ঘুরতে আসবে অনেক কম সময়ে ভালোভাবে দর্শন করা যাবে এই জায়গাগুলো। যাই হোক, আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে রাবার ক্ষেত, রাবার গাছ পাস হচ্ছে, এখানে একটা রাবার একটা খুব
উৎপাদনকারী ফসল। এই যে রাবার গাছ, ত্রিপুরার প্রধান একটা ইনকাম সোর্স এই রাবার গাছের কষ। এই যে এই রাবার গাছ এইভাবে কেটে কেটে এখান দিয়ে নালি দিয়ে এখানে আছে, এই যে রসটা প্রিজার্ভ হচ্ছে, এই রসটা ওরা সংগ্রহ করে জমিয়ে রেখে একটা আঠার মতো জিনিস তৈরি হয়, সেটাকে ওরা প্রেশার দিয়ে শিট তৈরি করে, সেই শিটগুলো বিক্রি করে। সমস্ত গাছে এইভাবে ঝরানো আছে, এইভাবে আঠার চাষ করছে এখানে, এটা অনেক অর্থকারী ফসল। একটা আসবেন না কেউ, আসলে শীতকালে আসবেন, আমি তো যদি এটা বর্ষাকাল না নভেম্বর মাস, তবু বৃষ্টি এত হচ্ছে যার জন্যে রাস্তার এই অবস্থা, খুবই রিস্কের ব্যাপার। এই যে কাদা রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আমি আর তনুজা, এরকম রাস্তার অবস্থা। ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে, ওই যে গাড়ির চাকার ওখান দিয়ে ছবিমারার গেটের কাছে এসেছি আমরা। দেখা যাচ্ছে খুব সুন্দর কটেজ, এগুলো অফিস হবে মনে হয়। ছবিমারার ঘাটে বসে আছি, যদি কোনো পর্যটক আসে তা না হলে আমাদের এই পুরো বোটটাকে ভাড়া করতে হবে 1600 টাকা। ওরা বলছে 1500 টাকা দিলে আমরা যাব আমাদের দুজনকে নিয়ে। যাই হোক, দেখি দামটাম কমায় কি না, যদি না কমায় তাহলে ওই ভাড়া দিয়ে যেতে হবে। ভাবতে ভাবতে একজন ট্যুরিস্ট একটি গাড়ি এলো, তার মধ্যে চারজন, দুজন বাচ্চা, তখন আমরা শেয়ার করে সবাই মিলে এই বোটে করে আমরা যাচ্ছি। আমাদের টাকাও কম পড়লো, 500 টাকা 1000 টাকা আমাদের দুজনের হয়ে গেল। আমরা গোমতী নদীতে আমাদের বোট চালু হয়েছে, আমরা এখন এই মূর্তিগুলো দেখতে যাচ্ছি নদীর পাশে। এইগুলো সমস্ত পাহাড়ের গায়ে, ম্যাডাম বসুন, পাহাড়ের গায়ে ওই যে সামনে একটা দেখা যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে, দেখেছো? চলেন ওইটি, চলেন ত্রিপুরা যারা ঘোরার প্ল্যান করবেন, আপনারা আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করলে আমার পুরো প্ল্যান দিয়ে দেবেন। আপনারা হুট করেই ত্রিপুরা ভ্রমণ করতে গেলে কিন্তু বিপদে পড়বেন, যদি কিন্তু সমস্ত ভালো করে না জানেন। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যেতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে সহজ উপায় আমি বলে দেবো, আমার সাথে যোগাযোগ করা যায় না।
শিল্পের অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকেই জানে না শিল্পের সঙ্গে ভুল ধারণা আছে। শিল্পের অ্যাকচুয়ালি অনেকে জানে না বেশি, মানে টুরিস্ট কম ওখানে। আর শিল্পের টুরিজম কত হাজার বছর আগে কারা করেছে কোন এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। আরো আছে এইসব দেয়ালের মধ্যে দিয়ে আরো আছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি, এই জঙ্গলে ঢাকা পড়ে আছে। এইটা প্রমিনেন্ট, তাই এটা দেখা যাচ্ছে। আর অনেকে এটা বেলে পাথর, তো বেলে পাথর নষ্ট হয়ে গেছে, কালের ইসে সব নষ্ট হয়ে ক্ষয়ে গেছে। সরকার থেকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, যার জন্য এই অবস্থা। ওইখানে দাঁড়া, পাথরটা হাত দিয়ে ধরে রাখো, আর জীবনে কবে আসবে কোনো ঠিক আছে। তনুজা, দুর্গার মূর্তি দেখে অবাক, এই দুর্গা কারা বানিয়েছিল, কে বানিয়েছিল,
ও হাত ধরে দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে এদিকে তাকাও। এই যে কেমন লাগছে তোমার? বলার মতো ভাষা নেই আমার, আমার লাইফে এই প্রথম এরকম দেখা। অপূর্ব। এখানে তনুজি আর আমি দাঁড়িয়ে আছি মূর্তি আমাদের পেছনে। রাজার সব ধন সম্পদ তো ওখানে রেখেছিল। তাহলে আমরা যাই আজকে। আমাদের ঘোরা হয়ে গেছে,